গীতিনাট্যটা হচ্ছে, আপনি একটু আগে আমরা কথায় কথায় বলছিলাম যে রবীন্দ্রনাথের গান ইনফ্লুয়েন্সড বাই ইউরোপ, কিছু গানে ওনার এই ইনফ্লুয়েন্সটা আছে। ওনার কিন্তু আসলে অনেকগুলো কাজেই আসলে ইউরোপিয়ান ইনফ্লুয়েন্স আছে। ওয়ান অফ দ্য ওয়ান্স ইজ রবীন্দ্রনাথ যে তাসের দেশ লিখেছেন, ওটা কিন্তু উনি ইন্সপায়ার্ড হয়েছেন অ্যালিস ইন ওয়ান্ডারল্যান্ড গল্পটা থেকে, যেটা কিনা অ্যালিস ইন ওয়ান্ডারল্যান্ড আমরা জানি যে একটা ইউরোপিয়ান, হ্যাঁ মুভি আছে, এবং এটা ওদের খুব প্রিয় একটা রূপকথার গল্প ইউরোপে, ইউকেতে অ্যান্ড ইউরোপে। তো মেয়েটা ছোট হয়ে যায়, মেয়েটা একটা অন্য দেশে চলে যায়, এবং যেই দেশটাতে সে চলে যায় একটা একটা গর্তের ভেতর পড়ে যায়, এবং সে একটা কল্পরাজ্যে চলে যায়। কল্পরাজ্যটায় সবাই তাসের, এবং সব ওই তাসের মধ্যে সে মানুষ গিয়ে কিভাবে সব লন্ডভন্ড করে দিল, কিভাবে প্রাণ নিয়ে এলো, হ্যাঁ সেটা হচ্ছে অন্যরকম একটা গল্প। ইন্সপিরেশন মানে ইজ নট ডাইরেক্ট ইয়ে। তো রবীন্দ্রনাথের তাসের দেশে কিন্তু এই আন্তঃসাংস্কৃতিক, এই যে রাজপুত্র নৌডুবি হয়ে একটা অন্য রাজ্যে গিয়ে পৌঁছালো, পৌঁছে গিয়ে তাদেরকে আপন করে নিল, তারা তাদের রাজপুত্র এবং সদাগর পুত্র দ্বারা কি বলে ইনফ্লুয়েন্সড হয়ে, ওরা তো খুব খটোমটো ছিল, তারা খুব নিয়মতান্ত্রিক, খুবই কি বলবো একটা ইয়ে ধরনের সোসাইটি ছিল, রিজিড। আমরা মানে রাজপুত্র সেখানে সব ইয়ে ভেঙে দিল, তো এই যে প্রাণ নিয়ে এলো, হ্যাঁ এই গল্পটা কিন্তু আসলে মানে সিম্বলিকলি বলা হয় এটাই যে দুটো কালচার একসাথে মিশে গেলে দু কালচারটাই, দুটো কালচারই সমৃদ্ধ, মানে কি বলবো এনহ্যান্সড হয়, সমৃদ্ধ হয়, সমৃদ্ধ হয়। আমার তো সেটার উপর ভিত্তি করেই আর কি তাসের দেশ। এবং সরি আমি একটু শেষ করিনি, এটা আমরা কাজ করছি সাধনার সঙ্গে, সাধনা ডান্স স্কুল, যেটার প্রিন্সিপাল হচ্ছেন লুবনা মরিয়াম, উনি হচ্ছেন আমাদের এই স্ট্র্যান্ডের কোঅর্ডিনেশনটা করছেন। এবং তাসের দেশে আমরা আবার ইউকে থেকেও কোরিওগ্রাফার এনেছি, রেইচেল ক্রেশ, যে কিনা এর মধ্যে এই মুভমেন্টে ইন্টারেস্টিং, যদি একটা এক্সাম্পল দিতে পারি, একটা জায়গায় গান আছে যে আমরা ঠুক ঠুক করে হাঁটি, রবীন্দ্রনাথের মানে গানের মধ্যেই কথাটা আছে, তো ওখানে ধরেন স্ট্যাপ ডান্সিং বা একটা এ ধরনের কিছু একটা অন্যরকম আমরা আর কি উপস্থাপনা করতে চাই, উইথ ইউকে এলিমেন্ট থাকবে, ইন্ডিয়ান গায়ক গায়িকারা থাকছেন, আমরা ওদের সাথেও ইয়ে করেছি, এবং আমরা বাংলাদেশিরা আমরা তো আছি, সো এটা তিনটা দেশ জুড়ে।